হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানা সিম্পল লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8টা। তো আজকে একটু তাড়াতাড়ি সমস্ত কিছু কাজ শুরু করে দিয়েছি। তো আমার তো এই দেখো বিছানা টিছানা গোছানো হয়ে গেছে, ঘরও মোছা হয়ে গেছে, আর এরপরে এই শোকেসের যা জিনিসপত্র আছে সব এগুলো এখন বের করে নেবো। এই শোকেসটা তো আজকে নিয়ে চলে যাবে, আর আমাদের নতুন একটা শোকেস অর্ডার দিয়েছি, তো সেটা আজকে আসবে। এর জন্যে কাজগুলো একটু তাড়াতাড়ি শুরু করছি। তাহলে আমি কাজবাজগুলো শুরু করি আর তোমরা দেখতে থাকো। তো এখন সর্বপ্রথম আমি ব্রেকফাস্টটা বানিয়ে নেব, আর ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি এগ পটেটো স্যান্ডউইচ। তো রিজু অনেকদিন ধরেই স্যান্ডউইচ খেতে চাইছিল, তো আজকে ফাইনালি বানাচ্ছি। তো এই রেসিপিটা আমি ইউটিউব থেকেই দেখেছি, আর স্যান্ডউইচ বানানোর আগে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি, ডিমটাও সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা ভেজে টেজে নিয়েছি, আর ম্যাশ পটেটোটা দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কার মধ্যে, দিয়ে ভালো করে নাড়িচাড়িয়ে নিচ্ছি। আর মেয়োনিজ এনে রেখেছে রিজু। তো ব্রেডটা আগে সেঁকে নিয়েছি, এখন দুধারে ভালো করে বাটার লাগাবো, আর একটা পাশে আমি লাগাবো বাটার, আর একটা পাশে আমি লাগাবো মেয়োনিজ। মেয়োনিজ আর বাটার ভালো করে লাগিয়ে নিয়ে আলুর যে চোখাটা বানিয়ে রেখেছি সেটা আমি এর মধ্যে ভালো করে লাগিয়ে দেবো, আর তারপর ডিমগুলো দিয়ে ভালো করে সাজিয়ে ওপর থেকে বাটার লাগিয়ে ভেজে নেবো একটা একটা করে। আর আলুর যে পুরটা বানিয়েছি সেটা তো তোমরা দেখলে কিভাবে বানিয়েছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা ভেজে আলুর যে ম্যাশ করে রেখেছিলাম ওইটা দিয়ে ভালো করে নাড়িচাড়িয়ে নুন, তারপর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি একদম অল্প পরিমাণে, আর পরে টমেটো পিউরিও দিয়েছিলাম অল্প পরিমাণে, দিয়ে ভালো করে নাড়িচাড়িয়ে আমি আলুর মাখাটা বানিয়েছিলাম। আর এই রেসিপিটা তো আমি বললাম ইউটিউবেই দেখেছি, আমার নিজস্ব কোনো রেসিপি নয় এটা। আমি জানি না যে স্যান্ডউইচ কীভাবে বানায়, কারণ কোনোদিনও করিও নি, এই ফার্স্ট টাইম। তো মোটামুটি খেতে ভালোই হয়েছিল। আর এখন দেখো একটা একটা করে আমি ভেজে নিচ্ছি এগুলো। তো দেখো স্যান্ডউইচ একদম রেডি, এখন আমি তিকোনা করে কেটে নিচ্ছি। কেমন হয়েছে? সত্যি আমি খেয়ে দেখি। তো এই দেখো শোকেসটা এখন পুরো ক্লিন করতে হবে, একটা একটা করে জিনিস বার করে নেব। আর আমি আমার পাশটা বের করে নিয়েছি অলরেডি, তো রিজু এখন ওরগুলো বার করছে। শোকেসে আমাদের অনেক এক্সট্রা জিনিস আছে, যেমন এক্সট্রা জামা কাপড়, এক্সট্রা জুতো, তারপরে অনেক এরকম জিনিস আছে, অনেক কৌটো, ধরো কোনো ক্রিম শেষ হয়ে গেল কৌটোটা ওর ভিতরে রয়ে গেছে, এরকম অনেক এক্সট্রা জিনিস আছে। এর জন্য আরও বেশি মনে হয় ভর্তি ভর্তি লাগে। তো সব কিছু দেখো বার করে নিয়েছি আর একদম ক্লিন হয়ে গেছে শোকেস। তো দেখলে তো সমস্ত জিনিস বার করা হয়ে গেছে, কিন্তু আলমারি আর এখনও আসেনি। তো দেখো রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত আর ডাল হচ্ছে, আর এখানে বেশি করে বেগুন কেটে রেখেছি, বেগুনগুলো শুকিয়ে যাচ্ছিল তাই একটু বেশি করে কেটে কুটে রেখে দিয়েছি, নাহলে ফেলে দিতে হবে পরে। আর রান্না বসিয়ে দিয়েছিলাম, তারপরেই আলমারিওয়ালা চলে এসছে। তো আমাদের যে শোকেসটা সেটা এখন বার করছে রিজু আর এই কাকা মিলে। তো শোকেসটা অনেকটাই বড় ছিল, দেখো কতটা জায়গা খেত শোকেসটা। আর এই সামনের দিকটা ক্লিন করে নিয়েছি আমি, প্রচণ্ড নোংরা ছিল, ওটা দেখাতে পারিনি। আর এই যে আমাদের নতুন শোকেস, তো দেখতেই পাচ্ছ আগের শোকেসটার থেকে এই শোকেসটা অনেকটাই ছোট, আর ভেতরটা ঠিক এরকম আর বাইরেটা এরকম। তো এখন শোকেসের যত জিনিসপত্র সব ঢুকিয়ে নেবো, আর এই দেখো পুরনো শোকেসটা চলে যাচ্ছে, আর শোকেসের পিছনে যে হেঁটে হেঁটে যাচ্ছে সে হচ্ছে আমার শ্বশুর। তো শোকেসটা তো ক্লিন করে নিয়েছি আর সুন্দর করে সাজিয়ে গুছিয়েও নিয়েছি, দেখো এই যে লুক। তো ওপরে সমস্ত কাঁচের জিনিস রেখেছি, আর দু একটা শোপিস আছে আমি সেগুলো রেখেছি, আর দেখো কত নোংরা বেরিয়েছে, এই নোংরাগুলো বেকার ওই শোকেসটাতে ছিল। ভেতরের লুকটা দেখাই, একদম প্রথমেই দেখছো যেই তাকটা সেটা আমার জিনিস রাখা, মিডিলের তাকটাই রিজোর জিনিস রাখা, আর তারপর রয়েছে কিছু মেডিসিন আর কসমেটিক্স, আর লাস্টেরটাতে রয়েছে আমার বিউটিশিয়ানের জিনিসপত্র।
তো বাপি এসেছিল, যখন শোকেসটা আনা হয়েছে তখন বাপি একেবারে একটু মাছও নিয়ে এসেছে। তো এই মাছটার নাম হচ্ছে ভাষা মাছ। এই মাছটা আমি প্রথমবার খাবো আর প্রথমবার রান্নাও করব। তো এর আগে কোনোদিনও এই মাছটা আমি দেখিনি আর কি, প্রথমবার দেখছি। তো মাছটাকে ভেজে নেবো আর মাছটা প্রচণ্ড ফাটে, এর জন্য আমি মাছ দিচ্ছি আর পালাচ্ছি। তো মাছ তো একদম ভাজা হয়ে গেছে আর মশলা আগে করে নিয়েছি, সেটা দেখাতে পারিনি। দেখো কষানোও হয়ে গেছে মশলা। তো আজকে মশলাতে দিয়েছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা। তো মশলা টশলা কষিয়ে জল দিয়ে মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো মাছ তো এখন হয়েই গেছে আর এখন একটু স্নান টান করে একেবারে লাঞ্চের টাইমে দেখা করছি। দেখো লাঞ্চে নিয়ে চলে এসেছি এই যে মাছের ঝাল, বেগুন ভাজা আর ডাল, এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ। তো খাবারটাকে ফিরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন এই দেখো ঘরটার একদম গুছিয়ে টুছিয়ে নিয়েছি আর এই যে সন্ধেও দিয়ে নিয়েছি। তো এখন তো সমস্ত কাজ হয়ে গেছে আর আজকে যেহেতু এই নতুন জিনিসটা আনা হয়েছে ঘরে, এর জন্য আমার হাজব্যান্ড দুধ চাল টাল নিয়ে এসছে। তো এখন পায়েস টায়েস করে নেবো। আর আজকে সকালবেলা থেকে মানে সকালবেলা ঘুম থেকে উঠেছি 7টার সময়, তখন উঠে স্নান টান করে একদম ঘরে কাজে শুরু করেছি, এই এখন একটু বসলাম। তো আজকে তো সারাদিনই এরকমভাবে চলছে, কালকে দেখি একটু রেস্ট নিতে পারি তাহলে একটু ভালো হয়, নাহলে শরীরটা খুব খারাপ লাগছে। তাহলে চলো পায়েসটা করে নিই, নাহলে আবার লেট হয়ে যাবে। এখানে দেখো সমস্ত কিছু নিয়ে চলে এসেছে। এখানে চিনি আছে 250 গ্রাম মতো, চাল আছে 4 প্যাকেট দুধ, আর গুড় আছে 1 কিলো 100 গ্রাম। আর চিনিটা তো এনেছে ঘরের জন্য, গুড় দিয়েই আর কি পায়েসটা আজকে করবো। এই প্রথমবার আমি গুড়ের পায়েস করবো, এর আগে কোনো দিনই করিনি। তো এখন এই 4 প্যাকেট দুধ আমি ঢেলে দিচ্ছি হাঁড়িতে। তো হাঁড়িতেই আজকে পায়েসটা করবো। আর চাল আমি ভালো করে ধুয়ে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন চালটাও দিয়ে দিচ্ছি। আর এর আগে তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছিলাম। এখন দেখো যত ড্রাই ফ্রুটস আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসে আমি দিয়েছি কাজু, কিশমিশ আর কুচি করা আমন্ড। আর তারপর পায়েসটা যখন হয়ে এসেছিলো তখন আমি গুড়টাও দিয়ে দিয়েছি, ওটা দেখানো হয়নি। তো এই দেখো পায়েস একদম রেডি। তো পায়েসটা তো সবই বানানো হয়ে গেছে দেখলে, দু জায়গা পাঠিয়েও দিয়েছি, এক আমার শাশুড়ির কাছে আর এক মায়ের কাছে। শাশুড়ি আবার ওখান থেকে তেল পটকা পাঠিয়েছে, কাতলা মাছের যে তেল পটকা হয় ওইটা পাঠিয়ে দিয়েছে, তো ওটা রাতে রান্না করব। আর শোকেসটা যখন আর কি সরাচ্ছিলাম, নতুন শোকেসটা যখন ঢুকিয়েছি, তো তখন তো ওখানে প্রচণ্ড ধুলোবালি ছিল, ওটা পরিষ্কার করতে হয়েছে, যার জন্য আমার প্রচণ্ড রাস্ট অ্যালার্জি। তো এখন অ্যালার্জিতে আর কি ভুগছি, তো মাথায় একটু তেল দিয়েছি, এত মাথা ঘুরছিল। আর ঠান্ডাও মানে ঠান্ডা না, ওই অ্যালার্জি থেকে যেটা সর্দি মতো হয় সেটাও আমার হয়ে গেছে। তো শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। আর একটু পরে দেখি রান্নাটা শুরু করব, তাহলে তোমরা দেখতে থাকো। দেখো রাতের রান্না করতে চলে এসেছি আর এখন বাজে প্রায় 8:15। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভালো করে ভেজে রসুন দিয়ে দেবো। আর তেল পটকাটা একদম ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আর সকালে দেখলে না কত বেগুন কেটেছি, ওর থেকে কিছু বেগুন সরিয়ে রেখেছিলাম, কারণ শাশুড়ি সকালবেলায় ফোন করে বলে দিয়েছিল যে তেল পটকা রিজু খেতে ভালোবাসে, তাই রেখে দিয়েছে। আলু আর বেগুনগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর এই দেখো তেল পটকা হয়েও গেছে, বেশিক্ষণ লাগে না হতে আর খুব ইজি। আর এখানে দেখো ভাতও বসিয়ে দিয়েছি আমি। আর এখানে দেখো একটা তরকারি আছে, এটা শাশুড়ি পাঠিয়েছে। রাতের ডিনার নিয়ে চলে এসেছি, এখানে আছে আমার বানানো তেল পটকা, শাশুড়ি পাঠিয়েছে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো এখন ডিনারটা করে নেবো। আর আজকের ভিডিওটা এই অবধি, তোমরা সবাই খুব ভালো থেকো, আজকের জন্য টাটা।